যে জন্ম দিল যে মা সেই সন্তানের খোঁজ রাখে না, আর বোন হয়ে আপনার এত জ্বালা পোড়া কেন? এখন ভাই বোন যে অসহায়, তাদের আমি খুব কষ্টে মানুষ হয়েছি, তারাও যদি খুব কষ্ট পায়, সেটা তো মা বুঝবে, বাবা বুঝবে, যে জন্ম দিছে। মা তো বিয়ে হয়ে গেছে, তা কিভাবে করে বুঝবে? বুঝে না বলে তো আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হলো জান্নাতি। জান্নাতি আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। ভালোই রাখছেন। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? খুব কষ্ট করে ইউটিউবের সামনে আসছি। কিসের কষ্ট আসলে? কষ্ট কষ্ট কিসের, যে ছোট দুইটা ভাই আছে, লেখাপড়া করতে পারি না, মাদ্রাসার পড়াই, কিন্তু টাকা জোগাড় করতে পারি না বলে তার জন্য আসছি। যে যদি আমার দায়িত্ব নেয়, যে আমার দেখাশোনা করবে, আমরা যদি কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে, যে আমার দুইটা ভাই বোনের লেখাপড়া করতে পারি, তার কারণে আসছি ইউটিউবের সামনে। আমার বিয়ে শাদী হয়নি? না, আমার বিয়ে হয়নি। কেন বিয়ে শাদী দেয় না? বয়স হয়নি বিয়ের? না, বিয়ের বয়স তো এখনো হয় নাই। দু ছোট ছোট তিনটা ভাই বোন থেকে মা আরেক জায়গায় ভাগে গেছে। আপনার ছোট আরো তিনটা ভাই বোন আছে, তা আপনার বিয়ের বয়স হয়নি। আপনার বয়স কত তাহলে? আমার বয়স 18 চলতেছে। তো বিয়ের বয়স হয়েই গেছে। বিয়ে বয়স কি? পড়ালেখা করছেন? না, পড়ালেখা জানি না। তা আপনার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে স্বামী সংসার করেন, ভাই বোনের চিন্তা করে লাভ আছে? ভাই বোন মা যারা কানে বিয়ে হয়ে গেছে দেখবে, তাহলে চিন্তা করে খুব অসহায়। যে জন্ম দিল যে মা সেই সন্তানের খোঁজ রাখে না, আর বোন হয়ে আপনার এত জ্বালা পোড়া কেন? এখন ভাই বোন যে অসহায়, তাদের আমি খুব কষ্টে মানুষ হয়েছি, তারাও যদি খুব কষ্ট পায়, সেটা তো মা বুঝবে, বাবা বুঝবে, যে জন্ম দিছে। মা তো বিয়ে হয়ে গেছে, তা কিভাবে করে বুঝবে? বুঝে না বলে তো আমি। সন্তান ছাড়া কোনো মা বিয়ে করতে চায় না। এদানিং যারাই থাকে, একটা বাচ্চা থাকলো, বাচ্চা সব বিয়ে করতে চায়। তা আপনার মা আপনাদেরকে ভাই পায়, যে আমার সুখ দুঃখের পাশে থাকবে, যেমন হেল সুবিধা করবে, এরকম একটা ভাই পেয়ে মনে হয় এত বড় পৃথিবীতে বড় মনের মানুষ আল্লাহই মিলে। অনেকে আছে সহযোগিতা করে, কিন্তু পরে বিয়ে শাদী করতে চায় না, তাদের সঙ্গে যোগাযোগ করে না, এই কারণে অনেকে বিশ্বাস করে না। না, আমাদের কেউ সহযোগিতা করলে, কেউ হেল্প সুবিধা করলে তারে বিয়ে করবে, তারে বিয়ে শাদী করবেন। পড়ালেখা করছিলেন? না, আমি পড়ালেখা করিনি। যাই, এই ভিডিওটা ছাড়ার পরে, কিন্তু টাকার জন্য সেলাই মেশিন কিনতে, ভিডিওটা ছাড়ার পরে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় বা যোগাযোগ করতে চায়, অবশ্যই সত্যি কথা বলবেন এবং কারোর সাথে মিথ্যা কথা বলবেন না। দেখবেন কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে। ঠিক আছে আপু, তা আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হলো বিক্রমপুর। বিক্রমপুর। তা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমি থাকি হেমাদপুরে। নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে, কিন্তু আমি বলতে পারি না। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন এক অসহায় পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। তার আসলে মা বাবা থাকতেও নাই, দুইটা ভাই বোন নিয়ে এসে নিজে আসলে অনেকটা ট্রাগল করে আজ প্রতিবেদনে আসছে। তার ভাই দুটো মানুষ করবে, নিজে একটু ভালো থাকবে সে আশায়। কেউ যদি তাকে বিয়ে করতে চান বা সহযোগিতা করতে চান, অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01779230075। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।